হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা। 9টা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর আমি ঘুম থেকেই সবে উঠলাম, উঠে এখন ফ্রেশ হয়ে গেছি। আর মাম্মা ওই ঘরে এখনও ঘুমাচ্ছে, তোমাদের দেখাচ্ছি চলো। আর কালকে রাত্রিবেলায় কারেন্ট চলে গেছে, আর কারেন্ট এসছে তখন প্রায় বাজে 1টা 2টো বাজে, এরকম, যার জন্য ঘুম হয়নি, ঘুমিয়েছে দেরি করে মাম্মামু। আর আমরাও তাই, কারণ জেনারেটর চলছিল, জেনারেটর চললে কি হবে, ঘরের মধ্যে অস্বাভাবিক গরম, যেহেতু এসি চলছিল, দরজা জানলা বন্ধ, মানে তারপর গরম হয়ে গেছে ঘর পুরো, ওই জন্য মাম্মামুর ঘুম আসছে না, আমাদেরও আসছে না। ফ্যান চলছে, তাহলেও একটা মানে কষ্ট হচ্ছিল, তো ওই জন্য তারপর কারেন্টেরও ভালোভাবে ঘুমালাম, ঠিক আছে। আর মা ওখানে কি করছে জানি না, রান্নাঘরে কিছু করছে আর কি। তো আমি এখন রান্নাবান্না একটু পরে শুরু করব, মা বসে বসে একটু আস্তে আস্তে আমায় টুকটাক করে কেটে দেয় 2-1টা, আর আমি রান্নাটা করে ফেলবো। আগে একটু চা খাবো, তারপর সব কিছু। আর এদিকে দেখো আমার ঘুমাচ্ছে। এখনো ঘুমিয়ে যাচ্ছে, এখন ডাকবো না, যখন নিজে থেকে উঠে উঠবে। চলো সাথে থাকো, আপাতত চাটা খেয়ে নিই, পরে তারপর আসছি। তো এখানে কই মাছ ভাপা হবে আজকে, দেখো সব কই মাছ। কই মাছ তো ভাজে না, ভাপাটা একদম এমনি মাছেই করে, কাঁচা মাছে। তো এখানে সাদা সর্ষে আর হচ্ছে জিরে আর লঙ্কা, এইটা কিন্তু মা পেস্ট করে নিয়েছে, নিয়ে এখন মাছের গায়ে এটা মাখানো হবে। তার সাথে নুন হলুদ সামান্য মিষ্টি দিতে হবে, এটা এই মাছটায় আবার একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, ভাপাটা একটু দিতে হয়। আমি মাকে বললাম মা এটা খাবে না, মার কালকে মাছ করেছি, ওই মাছের পাতলা ঝোল পটল আলু দিয়ে এটা রয়েছে, তো ওই জন্য আমরা খাবো। সর্ষেটা পেস্ট করে দিলাম, মা সব রেডি করে দিয়েছিল। এই ভাপাটা কি বলতো, এটা মার হাতের যা একটা মাপ আছে, ওটা আমি ঠিক অতটা পারদর্শী নই, ওই জন্য মাকে বললাম তুমি করো। এবার এর মধ্যে দিতে হবে একটু কাঁচা তেল, দাঁড়াও দেখো। এখানে জল বলতে এই যে মিক্সির বাটিটার মধ্যে আর কি পেস্ট হয়েছিল সর্ষেটা, ওইটা ধুয়ে আর কি ওইটুকু জলই মা দিচ্ছে। তাহলে ওই সর্ষে আর ইয়ে বাটা, হলুদ নুন মিষ্টি আর হচ্ছে কাঁচা তেল, মাছগুলো দিয়ে ভালো করে মেখে এবার এটা একদম সিমে করে বসিয়ে দিতে হবে। এটাও একদম সর্ষেটা ইয়ে হয়ে যাবে আর মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। রান্নাটা সব থেকে ইজি বলে এটা আগে বসিয়ে দিলাম। আর এখানে পেঁপে দিয়ে মুগের ডাল হবে, কাঁচা মুগের ডাল, ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মিষ্টি দাওনি তুমি, চলো তাহলে। আর এখানে বাদ বাকি রান্না কি হবে একটু বলে দিই, ডালের সাথে এখানে পটল ভাজা হবে, আর এখানে মার একটা তরকারি হবে রাতের রুটি দিয়ে খাওয়া, ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে ঝিঙে আলুর তরকারি, ঝোল হবে আর কি পাতলা করে। চলো, এখানে গুড়গুড়ি উঠে পড়েছে ঘুম থেকে, এই দেখো গুড়গুড়ি, গুড মর্নিং। এবার গুড়গুড়িকে ফ্রেশ করবো, তাহলে চলো পরে আবার আসছি, সাথে থাকো। এখানে দেখো মাছ ভাপা, কই মাছ ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর সুন্দর তেল ছেড়ে গেছে। দেখো মাছগুলোকে মাঝে শুধু উল্টে দিয়েছিলাম একটু, আর মোটামুটি কিছু করার নেই। আর এখানে দেখো ঝিঙে আলুর পাতলা ঝোল, সেটাও কিন্তু হয়ে গেছে। এটা লেবু দিয়ে, আমাদের বাড়িতে বাবা খুব ভালোবাসে খেতে, একদম কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে, একদম কোনো মশলা ছাড়া। হ্যাঁ, আর এবার ডালটা ফোড়ন দেবো, ঠিক আছে চলো তাহলে পরে আবার আসছি। এখানে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর দেখো গ্যাসটা সব মুছে পরিষ্কার করে দিয়েছি একদম, দেয়াল স্ল্যাপ ক্লাপ সব। এবার রীতাদি আসবে, এসে তারপর ঘর বাড়িটা ঝাড় দিয়ে মুছবে, ঠিক আছে। আর এদিকে রান্না, চলো কী হয়েছে তোমাদের একবার ফাইনালি দেখিয়ে দিই। তো এখানে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল, এটাও হয়ে গেছে। এখানে হচ্ছে মায়ের ঢেঁড়স আলু, পেঁয়াজ দিয়ে একটা তরকারি, তার নিচে আছে হচ্ছে ডাল, দাঁড়াও দেখাচ্ছি। এখানে হচ্ছে কালকে কুমড়ো শাক করেছিলাম, সেটা রয়েছে। আর এখানে কই মাছ ভাপা, ঠিক আছে, ডালটা দেখিয়ে দিই,
পেঁপে দিয়ে মুগের ডাল, ঠিক আছে? তো এই হচ্ছে রান্না আজকের। আর এবার মাম্মুকে একটু পড়তে বসাবো, তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। এখন হচ্ছে 12:30 বাজে, এখন মাম্মামের পড়াশুনো চলছিল, এখনও হচ্ছে, আর একটু বাকি আছে। স্নান করে এসে তারপর করবে, ওর খুব গরম লেগে গেছে। আর এখানে কাণ্ড দেখো, চেয়ারের ওপর দাঁড়িয়ে ছিটকিনি খুলছে। আমি কি খুলে দিতে পারি না ছিটকিনিটা? হ্যাঁ, তুই চেষ্টা করে যা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মার স্নান টান হয়ে গেছে, মা শুধু এই বজরংবলীকে আর তার আমাকে ওখানে পুজো দিচ্ছে। আর এই নিচে সিংহাসন বসে পুজো দিতে মার অসুবিধা হয়, আমি বললাম তুমি পেট চেপে করো না, আর আরও কদিন গেলে তারপরে একটু ঠিকঠাক হবে, নাহলে এখন না পেটের ওখানে চাপ দিয়ে করাটা ঠিক হবে না। আর আমি তো দুদিন বাদে চলে যাচ্ছি, আমিও যে দিতে পারবো তা তো নয়, আমি তো আবার গরমের ছুটির সময় আসব। ওই জন্য মাকে এই কদিন আমি বললাম তুমি আর ওই ঠাকুরটা দিও না, কদিন এই দুটোই দাও, ঠিক আছে? আরও 15 গেলে তারপর ঠিকঠাক হবে, নাহলে পেটে একটা চাপ লাগে। ঠিক আছে, তাহলে চলো আমিও মাম্মামকে স্নান করাবো, করে আমিও এবার স্নান করব, করে নেব, তাহলে সাথে থাকো, পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ড, খড়িতে এখন সময় হচ্ছে 6:00, আর আমরা আজকে ঘুম থেকে উঠেছি 5:30 সময়। তো উঠে নিয়ে তারপর এখন এতক্ষণ বসে মার সাথে গল্প করছিলাম, এই যে তো মা আর আমি বসে বসে আমাদের জীবনের ঐতিহাসিক কথা আলোচনা করছিলাম। হ্যাঁ, তো সেটা করে টোরে এখন একটু চা খেতে ইচ্ছা করছে, আর আমার গলাও শুকিয়ে গেছে, এত বক বক করেছি। তো এখন একটু চা করবো, চা খাবো। মাম্মাকে ভীষণ টেম্পটেড হয়ে গেছি, মানে আলোচনা পর্যালোচনা এমন পরিমাণে চলে গেছে, আর জীবনে অজস্র মানে পুরনো কথা, অনেক কষ্ট দুঃখ না পাওয়া, অনেক কিছুই আলোচনা হতে হতে গলা শুকিয়ে গেছে। এখন একটু গরম গরম চা খাওয়ার দরকার। তো এখন চা খাবো, মাম্মামকে বনবিটা খাওয়াবো, আর মা কন্টিনিউ আমাকে বলে যাচ্ছে যে তুই একটুখানি ভুরুটা তুলতে যা চল। হ্যাঁ, আমার মানে অনেক দিন হলো আমি আইব্রো প্লাক করি না, তো যার জন্য মা বলছে। এবার আমি তো সেই মাকে বলছি আমি যাবো না, কারণ ধর আমার ভালো লাগছে না, একে গরম, গরমের মধ্যে আমার ইচ্ছা করছে না। তো এই নিয়ে এখন দেখি কি করি। মা বলছে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো, তুই চল, আর মা ছাড়া আমি কোথাও যাই না। হ্যাঁ, আমি যদি একা একা যে যাবো বেরোবো আমার ভালো লাগে না, আর মার সাথে না থাকলে আমার ভালো লাগে না। ওই জন্য মা বলছে চল আমারও হাঁটা হবে একটু, আর আমার মানে কি বলতো এখন আর ভালো লাগছে না এইসব আইব্রো ফাইব্রো করতে। তো দেখা যাক কী করি এখন, সেটা ভাবনা চিন্তা করছি। আর এই যে ফ্রিজ থেকে দুধ বার করে নিয়ে চলে এসছি, এবার চাটা বসিয়ে ফেলি ঝটপট করে। চলো তাহলে সাথে থাকো, পরে আবার আসছি। তো বিকালবেলা টিফিন মানেই জানো তো আমাদের চা আর বিস্কুট, এর বাইরে কিছু সেরকম খাওয়া আর হচ্ছে না। আর মায়ের এই গলব্লাডার অপারেশান বা এইসব নিয়ে বহুদিন ধরেই আমরা বাইরের জিনিসটা অ্যাভয়েড করছি। মাঝে একদিন মনে হয় খেয়েছিলাম চিকেন পকোড়া, সেই আর হচ্ছে একদিন সেই পিসিরা এসেছিলো তখন। হ্যাঁ, তো আমার হচ্ছে মানে কদিন ধরেই বিরিয়ানি বিরিয়ানি মনটা করছে খাওয়ার জন্য, কিন্তু মা খেতে পারবে না বলে আমিও খাবো খেতে পারছি না, কারণ আমার ভেতরে আমার কষ্ট হচ্ছে। মা খাবেন আর মার সামনে আমি খাবো, এটা কোনো দিন হতে পারে বলো? তো যার জন্য এই চা আর বিস্কুটই ভরসা, কিছু করার নেই, এটাই খাচ্ছি। আর মাম্মা মেদিকে দেখো না, এখানে এসে বারবার করে আর কি ওর বিরক্ত করছে কি যে না আমি বলেছিলাম যে বেরোবো, মা বারবার বলছে পার্লারে একটু যা যা চল। তো ওই জন্য মাম্মাম এখন ভীষণ নিয়ে যে তাহলে কি মাম্মাম বেরোবে, ওর মানে একটু সন্ধ্যেবেলা একটু নিয়ে বেরোলে ওর ভাল লাগে। এখন দেখা যাক, আমি এদিকে সব বাসন টাসন যেগুলো আছে আর কি, চা টা খাওয়া হয়েছে, সেগুলোকে সব মেজে নিচ্ছি, কারণ ওই রেখে দিলে না জমিয়ে সেই মা পরে মাজবে, তার থেকে আমি সব মেজে রেখে দিচ্ছি। আর ওদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, তো এই হচ্ছে, সরি মানে ভুল বললাম, ভাত বসাইনি, ভাতের চাল রেডি করে আর কি মানে একদম রেডি করে গেছি। তো দেখা যাক, চলো তাহলে আস্তে আস্তে রেডি হয়ে একটু যাই, মা এতবার বলছে। তো অবশেষে এই যে রেডি হয়েছি, মা অনেক বলার পর জোর করে তারপর যাচ্ছি, মা বললো চল চল। আর তারপর কালকে একটু চিকেন হবে, যার জন্য চিকেনটাও একটু আনার দরকার আছে, নাহলে সকালবেলায় রোদের মধ্যে মাকে তো বের করবো না, আর আমিও রোদের মধ্যে বেরোনোটা পছন্দ করি না। ওই জন্য আজকেই মাকে বললাম তাহলে চলো, মেনলি চিকেন আনার জন্য, নাহলে আমার গুরুতরটা উদ্দেশ্য নয়, চিকেনটা আনতে যাবো বলেই ওই জন্য বেরোচ্ছি। তো সাদা রঙের এই কুর্তিটা পরে নিয়েছি, কারণ বাইরে যা গরম প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। তো চলো তাহলে বেরোই, ঠিক আছে? পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, সাথে থাকো। তো এখানে দেখো বাড়ির কাছেই একদম পার্লার চলে এসেছি, এবার আইব্রোটা প্লাক করে নেব। আর মাম্মা আবার শর্ত দিয়েছে তিয়ানকে কিচ্ছু করা যাবে না, মানে তিয়ানকে কেউ কিছু টাচ করতে পারবে না, তিয়ান কিছু করতে পারবে না, ও এটা তাহলে কেঁদে ভাসিয়ে বমি করে দেবে, আমাকে ছাড় দিয়েছে। তো চলো তাহলে আমি চটপট করে নিই। আর দেখো এখানে আমি কিন্তু আইব্রো প্লাক করে একটু গল্প টল্প করলাম, করে টোরে কিন্তু তারপর চলে এসেছি চিকেনের দোকানে। এখানে মা আর মাম্মা ওদিকে দাঁড়িয়ে আছে, কারণ মাম্মা মেয়ে সামনে আসে না, ওই সব দেখতেও পারে না, আর ওর
ওই গন্ধ লাগে। আর হচ্ছে আমিও দেখি না, আমি যখন এটা হয় আর কি আমি অন্যদিকে তাকাই। তো এখানে যাই হোক, এটা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর বাড়ির দিকে আস্তে আস্তে যাব আর কি। চলো তাহলে, সাথে থাকো। আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে গরমে পাগল অবস্থা আমাদের সবার। তাই মামামের বায়না একটু ফ্রুটি খাবে, তো ওকে একটা ফ্রুটি কিনে দিলাম, ম্যাঙ্গো ফ্রুটি। ও যেতে খেতে খেতে বাড়ি যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। তখন বাইরে বেরিয়েছিলাম, তারপর থেকে আর বাড়ি এসে আর সেভাবে কথা হয়নি। তারপর বাড়ি এসে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে গরম লেগে গেছে, তারপর মাম্মামকে একটু পড়াশুনো করালাম বাড়ি এসে আবার। এবার তখন সন্ধেবেলা ওকে পড়তে বসিয়েছিলাম, তারপরই তো হঠাৎ করে বেরোলাম, ওই জন্য এসে ওকে পড়াশুনো করিয়ে তারপর 9:45 বাজে তখন কাকিমণির বাড়িতে গেলাম। গিয়ে একটুখানি ঘুরে টুরে এসে তারপর খাওয়া দাওয়া সেরে এখন এবার শোবো। আর এই যে আইব্রো প্লাক করেছি আমার মায়ের কথায় আর কি, আর মা বলছে কীরম লাগছে তোর মুখটা, কীরম লাগছে, ওই জন্য আর কি জোর করে করলাম। তারপর এবার আর কি এখন গা টা ধোবো, ধুয়ে ঘুমিয়ে পড়বো। আর অলরেডি এরা তো বিছানায় সব উঠে পড়েছে, মা উঠে পড়েছে, মাম্মামও, আর ওদিকে বাবাও শুয়ে পড়েছে। অন্ধকার তো, আলোটা অল্প বলে অন্ধকার লাগছে ওদিকটা। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা। মাম্মাম ভালোবাসা দিয়ে দাও। কাছে আসতে হবে, ওখান থেকে দেওয়া যাবে না, বলো। চলো তাহলে আজকের মতো টাটা।